नमस्कार मोहिनी बुटीके तरफ थेके बुलबुल दी आबार आपनादेर सामने एलाम। तबे आजके एकाई एसेछि कारण एरम समय आमार मेयेरा आमार संगे एसे शूटिंग करते पाच्छे ना। कयेकटा एपिसोड हयतो आमि एकाई करब, ठीक आछे। आर आपनादेर ओई जेटा बोलछि हयतो आमि देखाबार चेष्टा करब भालो करे, आपनारा একটু নিজেরা ভালো করে বুঝে নেবেন, কারণ আমি একা দেখাবো তো একটু প্রবলেম হবে। আচ্ছা, তাহলে আমার শাড়িটা দিয়ে শুরু করছি। আমি পরে আছি একটা পিওর তাসার, তাসারের ওপরে পুরো কলমকারি, এই যে তাসারের ওপরে পুরো কলমকারি এইভাবেই গেছে। আঁকাটা দেখে নিন, কলমকারির মধ্যে কয়েকটা মানুষও আঁকা রয়েছে। আচ্ছা, পুরো শাড়িটা এইভাবে গেছে আর হাফ শাড়িটা এভাবে। এটার প্রাইস হচ্ছে 5250, ঠিক আছে। ইয়ে পিওর তাসার কে উপর কলমকারি করা হুয়া হ্যায়, ইসকা প্রাইস হ্যায় 5250। ইয়ে হ্যান্ড পেন্টিং হ্যায়, অল ওভার শাড়ি, দিস ইজ হ্যান্ড পেন্টিং অ্যান্ড দিস ইজ তাসার, পিওর গাছি তাসার উইথ হ্যান্ড পেন্টিং, ওকে। আচ্ছা, এক নম্বর শাড়ি দেখাচ্ছি, আমি একটু হেল্প নিয়ে দেখাবো, কারণ এই শাড়িটা একটু একা দেখানো একটু শক্ত আছে। তা এই যে এইভাবে, এইটা এক নম্বর শাড়ি, এটা একদম কাতান সিল্ক। দেখুন, প্রথমে চেকস ব্লক করা হয়েছে, প্রথমে চেকস ব্লক করা হয়েছে ইয়েলো ডাই, তার উপরে মাল্টি কালার হ্যাম এমব্রয়ডারি। দিস পোর্শন ইজ ব্লক প্রিন্ট, দিস ইজ ইয়েলো ডাই অ্যান্ড অল ওভার হ্যান্ড এমব্রয়ডারি, পার্সি হ্যান্ড এমব্রয়ডারি। লুক অ্যাট দ্য কালার্স, মাল্টি কালার, দি ইউজেস মেনি কালার্স অন দিস। এখানে স্ক্যালপ স্ক্যালপ করা আছে, ঠিক হ্যায়। ইয়ে হ্যান্ড পেন্ট কে সাথ, এই হ্যান্ড এমব্রয়ডারি কে সাথ ব্লক প্রিন্ট হ্যায়। ইয়ে হ্যায় ইসকা পাটলি, দিস ইজ দ্য পাটলি পোর্শন। দেখুন, পড়লে অদ্ভুত সুন্দর লাগবে। তলা থেকে যদি শাড়িটা দেখেন, পুরো স্ক্যালপ করা রয়েছে। কুচি শুধু শাড়িটা দেখাচ্ছি, পরার পর এর লুকটা ভীষণ নতুনত্ব হবে। এটা মোহিনী এক্সক্লুসিভ। আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ব্লাউজ পিস। এর প্রাইস হচ্ছে 6850, প্রাইস 8650। দিস ইজ পিওর কাতান সিল্ক। আর ইসকে সাথ যে ব্লাউজ পিস হ্যায়, ইয়ে বালা গিফট হ্যায়। আর একটু শাড়িটা দেখাও, এটা বুঝতে পারছেন এই কাজের সঙ্গে এই যে এই কালারটা দিয়েছি একদম ম্যাচিং হচ্ছে, ঠিক টমেটো কালার। দেখুন, এর ভেতরে টমেটো কালারের কাজ করা হয়েছে, এই যে এই দেখো টমেটো কালারের সঙ্গে একদম ম্যাচিং এই ব্লাউজ পিস। এটাও পরতে পারবেন, এটা গিফট, 8650। আচ্ছা, এরপরে যে শাড়িটা দেখাবো সেটা আপনার কাঁথা স্টিচের সঙ্গে পার্সি। এই শাড়িটাও নতুন করালাম, আগে করাতাম অন্যরকম। আগে হাফ পোর্শনটা দেখিয়ে দিই, দেখো নকশি কাঁথা, দিস ইজ দ্য ফার্স্ট পোর্শন ইজ নকশি কাঁথা। এই পুরোটাই এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক, দিস ইজ ব্যাঙ্গালোর সিল্ক উইথ নকশি কাঁথা। নকশি কাঁথা মিন্স হ্যান্ড এমব্রয়ডারি, দ্য ফেমাস ওয়ার্ক অফ ওয়েস্ট বেঙ্গল এইটা। আর হাফ পোর্শনটা দেখুন, দিস ইজ দ্য হাফ পোর্শন উইথ হ্যান্ড পার্সি ডান ডান অন ইট, দিস ইজ লুক অ্যাট দিস, ঘন করে রয়েছে। এই দেখো, খুলে যদি একটুখানি দেখাই বুঝতে পারছেন অল ওভার এইভাবে হ্যান্ড পার্সি গেছে, পুরা হ্যান্ড পার্সি করা হুয়া হ্যায়, পুরা ব্যাঙ্গালোর সিল্কের উপর ইয়ে শাড়ি হ্যায়। আর ইসকা ব্লাউজ পিস খুদ কা নেই হ্যায়, ইয়ে বালা হাম দে রে হ্যায় ব্লাউজ পিস, ইয়ে বালা। আগার আপ কেহতে তো হাম ইসকে সাথ কন্ট্রাস্ট মে ব্যাঙ্গালোর সিল্ক কা ব্লাউজ পিস ভি আপকো দে দেঙ্গে, ঠিক হ্যায়। ইয়ে বালা ব্লাউজ কে সাথ এক গ্রিন ব্যাঙ্গালোর সিল্ক কা ব্লাউজ পিস হাম গিফট কর দেঙ্গে। ইসকা দাম হ্যায় 7550, প্রাইস হ্যায় 7550। উসকে বাদ যে শাড়ি দেখা রে ও হ্যায়, ইয়ে হ্যায় সফট বেনারসি। এবার করে নেব, এই এটা উল্টো হলো, সরি, দিস ইজ। আচ্ছা, এটা দেখুন দাম আছে 4550। প্রথমে কিন্তু যাচ্ছে ব্লাউজ পিসটা, এটা কিন্তু ব্লাউজ পিস, ঠিক আছে। এরপর আমি দেখাবো আপনাদের আঁচলটা, এই এটা ভীষণ সফট বেনারসি। আঁচল আঁচলটা নিচে চলে গেছে অনেকটা, এই আঁচলটা দেখুন, এই আঁচল ভীষণ সফট আর ভীষণ হালকা,
অল ওভার এইভাবে ওয়েভিংটা গেছে, পুরা এসাই ওয়েভিং হ্যাঁ। লেকিন ইয়ে যে শাড়ি হ্যাঁ বহুত হি সফট হ্যাঁ, পহনে কে বাদ আপকো বহুত আরাম মিলেগা। ইয়ে ইসকা দেখ লিজে পাল পাতলি, ইয়ে ওয়ালা হ্যাঁ পল্লু, ইয়ে পুরা অল ওভার ওয়েভিং হ্যাঁ জরি কা। আর ইসকে সাথ ইয়ে ব্লাউজ হাম গিফট দে রে হ্যাঁ, একদম কন্ট্রাস্ট মে ইস ব্লাউজ কে সাথ পহনে সে ভি বহুত আচ্ছা লাগেগা। দেখ লিজে ঠিক হ্যাঁ, ইসকা প্রাইস হ্যাঁ 4550। আজ ইয়ে ওয়ালা একই দিখা রে, লেকিন হামারে শপ মে গড়িয়াহাট মে হামারা শপ হ্যাঁ, আমাদের গড়িয়াহাটে যে দোকান আছে ওখানে চলে আসুন বুটিকে, ওখানে প্রচুর ভ্যারাইটি আপনারা পাবেন ওই সফট বেনারসির। আচ্ছা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মাইসোর সিল্ক, ইসকা দাম হ্যাঁ 5850, এটার প্রাইস হচ্ছে 5850, লখনউ কাজ করা। মাইসোর সিল্ক আপনারা জানেন জরি বর্ডার হয়, আঁচলেও জরি থাকে, এই জন্য পুরোটা একইভাবে এমব্রয়ডারি করা আছে। আর দেখুন ছোট ছোট স্টোন বসানো, জিরো সাইজের স্টোন বসানো আছে সব হ্যাঁ। আর কুচিটা এভাবেই যাবে, এর কাজটা অল ওভার এভাবেই গেছে। 5850 প্রাইস হ্যাঁ, দিস ইজ মাইসোর সিল্ক, ফুললি লখনউ এমব্রয়ডারি অ্যান্ড স্মল স্টোনস আর দেয়ার, লুক অ্যাট দ্য শাড়ি। And the gift is this one. This blouse piece is gift from Mohini Boutique. এই ব্লাউজটা দেখুন আমি গিফট করছি, যেহেতু আমার মনে হচ্ছে এই শাড়ির সঙ্গে যদি ওর ব্লাউজ না পরে এই ব্লাউজগুলো পরেন ভীষণ ভালো হবে এইটা, ঠিক আছে। আর এর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দিচ্ছি, এর ব্লাউজ পিসটা আছে প্লেন, এই মাইসোর সিল্ক। এবার পরিষ্কার বুঝতে পারবেন যেটা মাইসোর সিল্ক, বর্ডারে দেখুন জরি বর্ডার, এটার প্রাইস আছে 5850। আচ্ছা এরপর আমি দেখাচ্ছি, আমি যেরকম পরে আছি সেই রকমই একটা তসরের ওপরে, এই ওই এক ধরনেরই একা, 5250 প্রাইস, তসরের ওপর হ্যান্ড পেন্ট। এ তসরকে উপর পুরা হ্যান্ড পেন্ট হ্যাঁ, ফ্রি হ্যান্ড পেন্টিং হ্যাঁ, অল ওভার এসা করা হুয়া হ্যাঁ, সামনে কা পোর্শন। আর পাটলি আপকো তো পথাই চল রা হ্যায়, ये वाला है पातली, इसका जो है ना ये फोल्ड उल्टा था, ये वाला है राइट साइड, ये वाला है राइट साइड, ये पल्लू, पल्लू नहीं हाफ पोर्शन पूरा ही ऐसा है, এটা হাফ পোর্শন পুরোটাই আপনারা কিন্তু হ্যান্ড পেইন্ট করা আছে। আর কুচির কাজটা এই দেখুন, কুচিটা হবে ঠিক আমি যে শাড়িটা পরেছি সেই ব্যাপারটাই, কুচিটা এইটা। আর এর সঙ্গে যে গিফট পাচ্ছেন ব্লাউজ পিস একটা, সেটা এইটা, এটার সঙ্গে আমি এই ব্লাউজ পিস দিচ্ছি। এই দেখুন ব্যাঙ্গালোর সিল্কের ব্লাউজ পিস যদি এর সাথে পরেন খুব সুন্দর লাগবে, মানে বিয়ে বাড়িতে পরে চলে যেতে পারবেন আপনারা এই শাড়ি। এটার দাম আছে 5250, গাছি তাসারের ওপর পুরো কলমকারী হ্যান্ড পেন্টিং হ্যায় ইয়ে ওয়ালা হ্যায়, প্রাইস হ্যায় 5250। আব দিখা রহি হুঁ কাতান সিল্ক কে উপর, পিওর কাতান সিল্ক, দিস ইজ পিওর কাতান সিল্ক। কাতান সিল্ক মিন্স বেঙ্গলস পিওর সিল্ক, বিষ্ণুপুরী পিওর সিল্কের উপর পুরা হ্যান্ড পেন্ট করা হুয়া হ্যায়, দেখি কলমকারী পেন্টিং এইভাবেই গেছে। দেখুন বেশি কালার ইউজ করিনি, খালি ব্ল্যাক ইয়েলো শেড লাল বর্ডার, আঁচলের আঁকাটা আপনাদের দেখিয়ে দিই এইভাবে, এই আঁচল এইটা, বডি ব্লাউজ পিসটা এইটা, রেড ব্লাউজ পিস এইটা বডি। এবার আমি আপনাদের কুচিটা দেখিয়ে দিচ্ছি, আমি যেরকম পরে আছি কুচিটা ওইভাবেই যাবে, ওপরটা ইয়েলো আর তলাটা পেন্টিং, এই হ্যান্ড পেন্ট শাড়ি দেখ লিজিয়ে এসা হ্যায়, পল্লু বহুত বড়া হো গিয়া। ইসকে সাথ যে গিফট হ্যায় ইয়ে ওয়ালা উইভিং মে কটন উইভিং ব্লাউজ পিস ইসকে সাথ গিফট জায়গা, এটার সঙ্গে এইটা আপনারা গিফট পাবেন, অন্য কোনো শাড়ির সঙ্গে পড়ুন বা এটার শাড়ির সঙ্গে পড়ুন, এটার সঙ্গে ভীষণ সুন্দর ম্যাচিং আসছে। এটার দাম আছে এটা কত, 5850, 5250 না ওখানে কি লেখা আছে, এইটা 5250,
আচ্ছা এটা আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা 4650, এই যে এটা সাদা, পেইন্টিংটা দেখুন হ্যান্ড পেইন্ট ভীষণ সুন্দরভাবে করা, বিশেষ করে পেছনের শেডস গুলো দেখুন, লুক অ্যাট দ্য শেডস, দ্য কালার্স, দ্য ওয়ার্ক, দ্য ফিনিশিং, অল আর ভেরি নাইস। দিস ইজ দ্য পার, দিস ইজ 4650। আমি হোলদের প্রাইসটা বলতে পারলাম না, কিন্তু লেখা পড়ছে, আপনারা লেখাতেই দে বুঝতে পেরে যাবেন ওটা প্রাইস কি। এর আগের যে শাড়িটা দেখালাম প্রাইসটা প্রপারলি বলতে পারিনি, কিন্তু লেখা যাবে, লেখাতে আপনারা বুঝতে পেরে যাবেন। এই দেখুন, এই হচ্ছে কুচি, এই কুচি, এই আঁচল, ঠিক আছে, আর এইটা ব্লাউজ পিস, কা ব্লাউজ পিস ইয়ে ওয়ালা হ্যায়, বহুত বড়িয়া, মফ কালার কে উপর নিচে তো ফ্লাওয়ার বানা হুয়া হ্যায়, ইয়ে একদম ফ্রি হ্যান্ড পেন্টিং হ্যায়, হমারা পেন্টিং কা কোয়ালিটি বহুত হি বড়িয়া হোতা হ্যায়, কিন্তু হমারা আর্টিস্ট জো হ্যায় না ও বহুত, আর ইসকে সাথ ইয়ে ওয়ালা ব্লাউজ পিস হ্যায়, একদম ম্যাচিং করকে উসকে সাথ ইয়ে ওয়ালা গিফট হম দে রে ব্লাউজ পিস, ইয়ে কটন কা হ্যায়। আবার আরেকটা দেখাবো, এগুলো 4350, এগুলোর এই একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে গন্ডগোল হয়ে যাচ্ছে, ইউজ টু নই, এই দেখুন আঁচল, এইটা ইয়কের কাছে আসবে, এইটা আঁচল, আঁচলটা ঠিক বোঝানো গেছে, এই দেখুন পিঙ্কের শেডটাকে লাইট হালকা গাঢ়, তার মধ্যে ইয়েলো শেড আছে, পিঙ্কের শেড আছে, সব রকম শেড আছে, পুরো কুচি তো ওইভাবে গোলাপগুলো যাবে। কুচিটা করে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, এগুলো পিওর সিল্কের ওপর একদম হ্যান্ড পেন্ট, দিস ইজ পিওর সিল্ক উইথ হ্যান্ড পেন্ট, ফ্রি হ্যান্ড পেন্টিং, এই শাড়িটাই গেল, এই আঁচল গেল, আঁচলে দুটো তিনটে কালারের কস্তা বাড়া আছে, এই আর এর সঙ্গে যে ব্লাউজ পিসটা দিচ্ছি এটাও শাড়িটার সঙ্গে খুব ভালো ম্যাচ করছে, গরমকালে আপনারা পরুন ভালো লাগবে দেখতে, আরাম পাবেন, এটা সে কটন পরুন, শীতকালে সিল্কেরটা পরুন, দেখুন ভীষণ সুন্দর ম্যাচিং আসছে, আর এর নিজস্ব ব্লাউজ পিস হচ্ছে এইটা, গ্রিনের সঙ্গে গোলাপি ফুল করা আছে, 4350 পিওর সিল্কের ওপরে। আরেকটা দেখাচ্ছি আপনাদের, আপনাদের অনেক আমি হ্যান্ড পেন্ট দেখিয়ে দিলাম, এখন আবার করা মুশকিল হবে, কারণ আবার বর্ষা এসে গেছে, তো এখন একটু মুশকিল হবে, যতগুলো করানো সম্ভব ছিল অনেক করিয়ে রেখেছিলাম, বর্ষাকালে হ্যান্ড পেন্টিং অত ভালো হয় না, বারিশকে হম দেন না, ইয়ে হ্যান্ড পেন্টিং জ্যাদা আচ্ছা হতা নেই হ্যাঁ, তো আপনি বহুত সারা কারাকে রাখা থা ওই হম দিখা রে, এ দেখুন উপর ইয়ে ওয়ালা আয়েগা হ্যান্ড পেন্টিং, ফ্রি হ্যান্ড পেন্টিং হ্যায় একদম, ইয়ে দেখি ইসকা পল্লু, পল্লু আচ্ছি তরহ সে দিখা দে, এই দেখুন আঁচলটা ভালো করে দেখে নিন, ভীষণ সূক্ষ্ম আঁকা, তার মধ্যে দেখুন অল ওভার মোমের ছিটে দেওয়া আছে, এইগুলো মোমের ছিটে দিয়ে করা হয়, পরলে কীরম লাগবে একটুখানি কুচি দিয়ে দেখিয়ে দিই, এর সঙ্গে ব্লাউজ পিস যেটা দেবো এর সঙ্গে খুব ভালো ম্যাচ করবে, ইসকে সাথ যে ব্লাউজ পিস দেয় না বহুত সুন্দর ম্যাচিং হয়েগা, ইয়ে দেখি ইয়ে ইসকা, ঠিক হ্যাঁ, কোশিশ কর রা চিত্র সে সমঝানে কি, শায়দ সমঝা পা রই হুঁ, অভি লগ রা মুঝে কি সমঝা পা রই হুঁ, বোঝাতে পারছি, হয়তো খুব ভালো করে শাড়িটা পরছি না, কিন্তু তাও এটাও দেখুন ব্লাউজটা এর সঙ্গে ভীষণ সুন্দর যাবে, আজকাল কন্ট্রাস্টে ব্লাউজ পরা একটা ফ্যাশন হয়েছে, কটনের ব্লাউজ পরাও একটা ফ্যাশন হয়েছে, আর এর নিজস্ব ব্লাউজটা এইটা, শীতকালের জন্যে সিল্কের ব্লাউজ আর গরমকালের জন্যে কটনের ব্লাউজ। আবার একটা হ্যান্ড পেন্ট দেখাবো, এর হ্যান্ড পেন্টিংটা অদ্ভুত সুন্দর, এই কালার মিক্সিংটা, ইসকা কালার মিক্সিং জো হ্যায় না বহুত হি বড়িয়া হ্যায়, দেখি ইয়ে ইসকা পল্লু হ্যায়, পল্লু কো আচ্ছি তরহ সে আপ দেখিয়ে, আপলো আপনারা আঁচলের আঁকাটা খালি দেখুন কীভাবে কালার মিক্সিংটা করা হয়েছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, সামনে পুরো বাতিকের একটা এফেক্ট আনা হয়েছে, পুরোটা বাতিকের এফেক্ট, আবার কুচির কাজটা, এটা শাড়িটার কিছু উল্টোপাল্টা হয়েছে, এইটা হবে কুচি, শাড়ির ভাঁজটা উল্টো ছিল, এই দেখুন কুচিটা কিন্তু এইটা,
একদম উল্টো ভাঁজ করা আছে অ্যাকচুয়ালি। একদম শেষ থেকে দেখাচ্ছি, এটা ব্লাউজ পিস, দেখে নিন এবার বুঝতে পারবেন ব্লাউজ পিস। এইটা কুচি, এটা কুচি, এইটা বাকি ফ্রন্ট পোর্শনটা আসবে, আর এইটা আপনাদের আঁচল, বুঝতে পারলেন? আর এর সঙ্গে যে ব্লাউজ পিসটা দিয়েছি সেটা এইটা। ব্লাউজের এই শাড়ির ভাঁজগুলো পলিশের সময় সাধারণত উল্টো হয়ে যায়, এই দেখো। এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ভীষণ সুন্দর যাবে, ঠিক আছে? এরপর যাচ্ছি আমি ব্যাঙ্গালোরে, যেগুলো আমি প্রচুর দেখাই, আগেও প্রচুর দেখাই, আজকে খালি দুটো দেখাবো। 2550 দাম ব্যাঙ্গালোর সিল্ক। এই তো অনেক বছর ধরে দেখাচ্ছি, এর ডিমান্ড কমে না। এ ব্যাঙ্গালোর সিল্ক হ্যাঁ, বিভিঙ্কা শাড়ি হ্যাঁ, দাম হ্যাঁ 2550, পুরাই ইস তরহ সে যায়গা। এ মানে বহুত সালো সে দিখা রহি হুঁ, এ ব্যাঙ্গালোর সিল্ক, দিস ইজ ব্যাঙ্গালোর সিল্ক। আর এর সঙ্গে যে গিফট ব্লাউজ পিস, সেটা আমি ম্যাচিং করে এই কটনেরটা দিলাম। গরমকালে আপনারা এই কটনেরটার সঙ্গে এই শাড়িটা পরতে পারেন, এই যো ভাল লাগবে দেখতে, ঠিক আছে? 2550। এর আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, ওই কালারটা খুব হিট কালার। এটার আগে আসছে আপনার ব্লাউজ পিস, এই যো ব্লাউজ পিসটা আগে গেল। এটা ব্লাউজের হাতে কাজ, এইটা আঁচল, এইটা আঁচল। পরলে দেখুন 2550-এর শাড়ি পরলে ভীষণ সুন্দর লাগবে। আর এইটা কুচি, এই শাড়ি তো অনেক বছর ধরে দেখাচ্ছি। আগের ব্লাউজ পিসটা দেখাতে ভুলে গেছি, ওটা ব্লু ছিল, অল ওভার কাজ ছিল। আগের শাড়িটা একটু দেখাও, এই দেখুন এর ব্লাউজ পিসটা আগে গেছে, এটা প্লেন আছে, এটা আঁচল, পুরো শাড়িটা এইভাবে গেছে। আর এর সঙ্গে যে গিফট দিচ্ছি একটা, আমি এই গিফটটা দিচ্ছি, এটার সঙ্গে এই গিফট। আর আগে শাড়িটা দাও, আগের ব্লাউজ পিসটা এইটা ছিল, এটা আমি একদম দেখাতে ভুলে গেছি, অল ওভার কাজ, এরকম ব্লু। শাড়িটা ছিল ফিরোজা, ব্লাউজ পিসটা কিন্তু অল ওভার কাজ ব্লু। এরপর দেখাবো বেঙ্গল হ্যান্ডলুমে কাঁথা স্টিচ করা। এই শাড়ি আমি আগে দেখাইনি, প্রথম দেখাচ্ছি, এটা নতুন করিয়েছি, প্রথম দেখাচ্ছি। প্রাইস আছে 1850। এই আঁচল, পরে আরাম পাবেন। দিস ইজ পিওর কটন উইথ কাঁথা স্টিচ, দিস ইজ বেঙ্গলস হ্যান্ডলুম, দিস ইজ পিওর কটন, দিস ইজ অল ওভার কাঁথা স্টিচ, কাঁথা স্টিচ বুটি অ্যান্ড স্ট্রাইপস, দিস ইজ এ পল্লু। আচ্ছা, আর পাটলি ইজ লাইক দিস, পাটলি ইসকা জরা আলগ সা হ্যাঁ, ইয়ে দেখিয়ে, ইয়ে ইসকা পাটলি মে যায়গা, ইয়ে বালা হ্যাঁ পাটলি, পল্লু জায়সাই পাটলি হ্যাঁ। কুচির সঙ্গে দেখুন এটা আঁচলটার মিল আছে, আর সামনের পোর্শনটা এইভাবেই যাবে। আর এর সঙ্গে ব্লাউজ পিস দিয়েছি একটা ব্রাইট ব্লাউজ পিস, তাতে ব্লু আছে, এই সব কালার্সগুলো আছে, এই যতগুলো কালার এখানে আছে দেখুন ব্লাউজের সব কটা কালার আছে। 1850 দাম। এর কয়েকটা কালার আপনাকে দেখিয়ে দেবো, ওটা দেখালাম ব্লু, এটা দেখালাম, এর সঙ্গে ওই রকমের ব্লাউজ পিস যাবে রেড। এর সঙ্গে ব্লাউজ পিস রাখা হয়নি, আমি দিয়ে দেবো, এই দেখুন আঁচলটা, এই আঁচল, এ পিওর কলকাতা কা হ্যান্ডলুম হ্যায়, ইয়ে কটন শাড়ি হ্যায়, বেঙ্গল হ্যান্ডলুম কটন শাড়ি। ইসকা লুক জো হ্যায় খাদি জেসা লাগতা হ্যায়, লেকিন খাদি নেই হ্যায়। আর ইসকা পাটলি জো হ্যায়, পাটলি ইস তরহ সে আয়েগা স্ট্রাইপ মে, ইয়ে দেখি পাটলি, ইয়ে হ্যায় পাটলি, ইয়ে সামনে কা পোর্শন হ্যায়, ইয়ে পল্লু। আর ইসকা জো ব্লাউজ পিস হ্যায়, ইসকা ব্লাউজ পিস, ইয়ে বালা ইসকা ব্লাউজ পিস হ্যায়, ব্লাউজ কে হাত পে কাম করা হুয়া, 1850 ইসকা প্রাইস হ্যায়, উইথ ব্লাউজ পিস 1850। আর এক দিখা রহি হুঁ, ওই হ্যায় পিওর কটন,
बेंगल हैंडलूम, ये बेंगल का हैंडलूम है, प्योर कॉटन है। देखो आँचलता कलर्स आलदा आलदा, डिजाइनों आलदा आलदा। देखो काता स्टीचर ब्लैक दिए करा आचे आँचलता। और यहाँ कूची कूची तो अनेकटाई आचे, एकटूखानी आमी देखाच्छी पुरो कूचिर पोर्शनटाई आपनादेर एइभावे जाबे। कूची सामनेटा ई आँचल। अच्छा एर संगे जे ब्लाउज पिसटा दिच्छी कलमकारी ब्लाउज पिस, ठीक आछे 1850 दाम। एरपर आरेकटा बेंगल हैंडलूम देखाबो, पाड़ आँचलेर शाड़ी, भीषण सॉफ्ट, प्योर कॉटन, भीषण सॉफ्ट शाड़ी। 1650 दाम आचे आँचल, बेंगल का ये प्योर कॉटन साड़ी है, दिस इज ऑल्सो प्योर कॉटन साड़ी। ठीक है आँचल। और एर संगे ब्लाउज पिसटाओ देखिए दी, एर ब्लाउज पिसटा एइभावे जाबे, माने एटा कांधे फेले एइजो। एर संगे ए ब्लाउज पिसटाओ किन्तु खूब सुंदर लागबे पड़ले। एटा 1650 दाम आछे। एबार देखाच्छि रेशम चेक तांत। रेशम चेक तांते एटार प्राइस आछे 3550। इते हैंड पार्सी करा, ये बेंगल का रेशम चेक तांत है, ये प्योर कॉटन होता है। आप लोग पूछते हैं कि प्योर कॉटन है, हाँ है, ये प्योर कॉटन है, वेस्ट बंगाल का है, ये और कहीं से नहीं लाया, वेस्ट बंगाल से एकदम खरीदा है। ये देखिए सामने पोर्शन में ये वाला पूरा ऑल ओवर एम्ब्रॉयडरी आएगा, हैंड एम्ब्रॉयडरी है। यही देखो आँचलटा एभावे पूरा हाथे काज करा पार्सी। अच्छा और एर कूचिटाओ एभावे खुले देखिए दीची, अनेकटा आछे एक्चुअलि, कूचिटाओ एभावे जाबे। एइटा कूची 3550, दिस इज प्योर कॉटन साड़ी विथ हैंड एम्ब्रॉयडरी, हैंड पार्सी, दिस इज हैंड पार्सी, द वर्क इज डन बाय हैंड। एंड आई विल शो यू द ब्लाउजेज, दिस इज वन। क्यों जदि ग्रीनटा पड़ते चान ग्रीनटा पड़बें, तार संगे आमी रेडो दिच्छी, एकटा आमी दुखाना कटनेर ब्लाउज पिस दिच्छी, एकटा ग्रीन और एकटा रेड ओर संगे मैचिंग करे। শাড়িটার দাম 3550। আরেকটা রেশম চেক দাঁত দেখাচ্ছি, এটা আছে 1650। হালকা শাড়ি, প্রচণ্ড হালকা, আপনারা তো জানেনই, তা 1650 দাম, অল ওভার কিন্তু এমব্রয়ডারি। এটা কিন্তু কোনো উইভিংয়ের ব্যাপার নয়, এটা পুরোটা এমব্রয়ডারি করে। এই চেকসগুলো দেখছেন, ওগুলো একদম এমব্রয়ডারি করা আছে। এই যে আর এর সঙ্গে ব্লাউজ পিস এইটা, তো এরমভাবে রাখলে বুঝতে পারছেন ভীষণ সুন্দর লাগবে পড়লে। এই যে এরম একটা লুক আসবে শাড়ি, 1650 দাম। আর আমার যে গিফট সেটা হচ্ছে তার সঙ্গে এইটা, একদম রানীর সঙ্গে ম্যাচ করে, এটা পিওর কটনের ব্লাউজ পিস গিফট। 1650-এ আপনার একটা দারুণ শাড়ি, দুখানা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। এটাও দেখাচ্ছি চন্দেরি, খুবই কম রেঞ্জে, তবে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর। শাড়িটার দামটা বেশি নয়, শাড়ি কা দাম জাদা নিয়ে খালি 1250 হ্যাঁ। ইসকা খুদ কা ভি ব্লাউজ পিস হ্যাঁ। এইটা এই শাড়িটা 1250 দাম, এর সঙ্গে ম্যাচিং এই ব্লাউজ পিসটা। দেখুন কি লাগবে এই শাড়িটার সঙ্গে, এই ব্লাউজ পিসটা পরলে শাড়ির চেহারাটা পুরো খুলে যাচ্ছে, একদম বিউটিফুল লাগছে। ঠিক আছে, আর এইটা ব্লাউজ পিস, এটা নিজস্ব ব্লাউজ পিস। আর কুচিটা করে দেখালাম না, অল ওভার শাড়িটা এইভাবেই গেছে, তলার বর্ডারটা অরেঞ্জ আছে আর ব্লাউজ পিসটা এইটা। এবার ভীষণই কম রেঞ্জের একটা শাড়ি দেখাচ্ছি, কিন্তু ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ শাড়িটা। এটার দাম হচ্ছে 1050, বেঙ্গল হ্যান্ডলুম कॉटन साड़ी, दिस इज ऑल्सो बेंगल हैंडलूम, द प्राइस इज वेरी चीप, प्योर कॉटन साड़ी। लुक एट द साड़ी, ग्रे कलर,
very soft grey color. But the beauty is here. এই ব্লাউজটার সঙ্গে যখন পরবেন এটা পিওর, এটা কিন্তু কোনো প্রিন্ট নয়, এটা কোটকি পিওর ব্লাউজ পিস। এই দেখো এর সঙ্গে যখন পরবেন অপূর্ব লাগবে। এটা প্রাইস হচ্ছে 1050 মাত্র 1050 দাম এটা। এটা আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল, আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সেফ থাকবেন, রাস্তায় খুব একটা বেরোবেন না, যেটা আমিও খুব একটা বেরোচ্ছি না। অনলাইন বুকিং করুন, আপনাদের বাড়িতে শাড়ি পৌঁছে যাবে। এখানেই শেষ করছি, নমস্কার।